আজ অবধি নিজের রিপোর্ট কার্ডটা দিয়েছে? দিল না তো? কেন? যে কাজ করছে না ও রিপোর্ট কোথায় দিবে? তাই পাবলিক অ্যাটেনশন ডিফ্লেক্ট করার জন্য দিদি ভাই এইভাবে বক্তব্যটা দিচ্ছেন। কিন্তু দিদির পলিটিক্স কোথায় শুরু হয়েছিল? কংগ্রেসে? কংগ্রেসে প্রেসিডেন্টটা কে? বাড়ির লোক? তবু দিদি ডেভেলপমেন্ট এজেন্ডায় কথা বলতে চান না, আর তাই আমি বলছি আমরা শুধু আর শুধু উন্নয়নের উপরে কথা বলি, উন্নয়নের উপরে আমরা এজেন্ডা সেট করি, আর তৃণমূলের এক একটি নেতাকে জিজ্ঞেস করি সব জিনিস ছেড়ে দাও, আগে বলো 10 বছর আমরা পাবলিকের জন্য তোমরা কি কাজ করেছো, এই রিপোর্ট কার্ডটা আমাদেরকে দিয়ে দাও। ওরা দিতে পারবে না। কি অবস্থা করে রেখেছে দিদি? প্রথম চরণে যখন ভোট হয়েছে সবাইকে বলছে বাইরের লোক, কিন্তু বাইরের রাজনৈতিক দলকে চিঠি লিখে বলছে আমায় বাঁচাও, আমায় বাঁচাও। দিদি বলছে আমায় বাঁচাও, আমরা বলছি বাংলা বাঁচাও। এই তফাৎ, এই ডিফারেন্সটা নিয়ে আমাদেরকে চলতে হবে। আমাদের এজেন্ডা মাত্র ডেভেলপমেন্ট, আমাদের এজেন্ডা মাত্র মহিলার সুরক্ষা, শিক্ষা, আর তোমরা এই এজেন্ডাটা নিয়ে ঘরে ঘরে যাও, এই নিবেদনটাই আজকে জানাতে এসেছি। এই নিবেদনটা আমরা বাড়ি বাড়ি নিয়ে যাই, আর বিজয়া রাহাটকরজিকে বলছি কি তাই ইনি তো মহারাষ্ট্র থেকে, তাই তুমি পরত ইয়া আনি ইকড়ে আপন ভেটতে, মানে কি আবার আমরা এখানে আসব সরকার প্রতিষ্ঠিত করা পরে, ঠিক? কিন্তু তত অবধি কি বলতে হবে? বাংলায় কি দরকার বিজেপি? বাংলায় কি দরকার বিজেপি? বাংলায় কি দরকার বিজেপি? হবে না তো দাদা ভাই? এই দিদি, বাংলায় কি দরকার? বাংলায় কি দরকার? কেন কি তৃণমূল যাচ্ছে বিজেপি? বিজেপি, বিজেপি আবার দেখা হবে। তৃণমূল যাচ্ছে বিজেপি, বিজেপি। আমরা বাড়ির থেকে যখন বেরোই মাকে কি বলি, আবার দেখা হবে দুর্গা দুর্গা, মা দুর্গার জয়, তৃণমূল যাচ্ছে বিজেপি, বিজেপি, বিজেপি।